ভাই, তোমরা কি শুরু করে দিয়েছ? এই ঢাকায় নাকি অনেক তাপমাত্রা পড়েছে, এই জন্য একজন হট তরুণী অফিসার নিয়োগ হয়েছে। এটা হবে হিট। মেয়েটাকে দেখতে শুনতে তো খারাপ না, ভালোই। ড্রেনের ভিতরে কলা গাছ ঢুকিয়ে দেয় সেই মেয়র আতিক, একসময় বিজিএমই এর চেয়ারম্যান ছিল, নাকি তার মেয়ে হিট অফিসার হইলো কিভাবে? লোকটা তো মাথায় চুল নাই, ফ্যাক্টরির এই অবস্থা, প্রোডাক্ট তো একেবারে কোকা কোলা। তরুণীটা কি পারবে ঢাকা শহরের তাপমাত্রা কমিয়ে একদম শীতল করে দিতে তোমাদেরকে? এই ঢাকার তাপমাত্রা যদি একটু কমে তাহলে তরুণীটাকে আমার কাছে পাঠাই দিতে পারবা? এখানে তো মরুভূমি আছে, লোকজন থাকতে পারে না, কেমন করা হয়ে থাকে। তরুণীটা এসে যদি একটু শীতল করে দেয় আবহাওয়া, কী বলো তোমরা? নিউজে দেখলাম দূষিত শহরের তালিকায় ঢাকা সবার শীর্ষে, ঘটনা কি? এখন কি দূষিত একজন অফিসার নিয়োগ দেওয়া হবে? এরা কি শুরু করেছে? এই তোমরা কি ঢাকাটাকে দূষিত মুক্ত করতে পারো না? এই তোমরা এমন কেন? 39 বছর বয়সী শিক্ষার্থী বহিষ্কার, ঘটনা কি? তার বয়স 39, আর কি শিক্ষিত হওয়ার ইচ্ছা হয়েছে? এই লোকটা শিক্ষিত হলে তোমাদের সমস্যা আছে? আই বেটা, কোনো শিক্ষিত তারে বহিষ্কার করেছে, ওই লোকটারা আমার কাছে পাঠিয়ে দাও, তার শিক্ষার অভাব আছে। যে তাকে বহিষ্কার করেছে তাকে ট্রাশ ট্রাশ করে মারতে হবে। লোকটা শিক্ষিত লোকদের মাঝে নিজেকে তুলে ধরতে চায়, তোমাদের সমস্যা আছে? হ্যাঁ, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অটোপাস দিয়ে দিচ্ছে আর গন্ডায় গন্ডায় A+ দিয়ে দিচ্ছে, সেইখানে ওদের সমস্যা নাই। আর এই 39 বছর বয়সী একটা লোক, সে একটু শিক্ষিত হতে চায়, তাকে বহিষ্কার করতে হবে? এই কি বলো তোমরা, তোমাদের কিছু বলার আছে? থাকলে কমেন্টে জানাও। আর এই যে নতুন যারা এসেছ তারা পেজটা ফলো দিয়ে দাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও, ওকে? কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের সামনে খপাস করে চলে আসে আর তোমরা ছাপায় পড়তে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও।